আসসালামু আলাইকুম আমার আজকের কেকটি ছিল দুই পাউন্ডের ভ্যানিলা কেক এই কেকটা আমি চারটি ডিম দিয়ে বেক করেছি নয় ইঞ্চের রাউন্ড মোল্টে আমি দুটা মোল্টে বেক করেছি হাফ হাফ করে আপনারা একটা মোল্টে বেক করলে দুইটা লেয়ার করে কেটে নেবেন এর উপরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ এবার দিয়ে দেব ভিভো হুইপ ক্রিম একটি প্যালেট নাইফ দিয়ে ক্রিমটাকে চারপাশে সমান করে ছড়িয়ে দেবো এর উপরে দিয়ে দিলাম কেকের আরও একটি লেয়ার খেয়াল রাখতে হবে কেকের উপরের লেয়ারটা যেন নিচের লেয়ারের উপর বসে এর উপরে সুগার সিরাপ দিয়ে দিয়ে অল্প একটু ক্রিম ক্রাম কোটিং করে আবারও ফেলব আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে একটা ক্লিক করে ফেলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কেকটা ক্রাম কোটিং করা হয়ে গেলে বারো ইঞ্চের একটা বোর্ডে নিয়ে কেকটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য আর যদি হাতে একেবারেই কম সময় থাকে তাহলে অন্তত ফ্রিজে রেখে দেবেন দশ থেকে পনেরো মিনিটের জন্য এবার এর উপরে দিয়ে দিলাম পিঙ্ক কালারের ক্রিম এটা ছিল রেড ম্যানের চেরি রেড কালার চেরি রেড কালারটা হুইপ ক্রিমের সাথে বিট করে মিশিয়ে নিয়েছি এবার একটি প্যালেট নাইফ দিয়ে ক্রিমটাকে চারপাশে সমান করে ছড়িয়ে দিচ্ছি কেকের উপরটা একটু সমান করা হয়ে গেলে কেকের সাইডটাও সমান করে নিব এই সময় আমরা কেকের উপরে যদিও পারফেক্ট হবে সমান করি না কেন পরে আমাদেরকে আবারও সমান করে নিতে হবে এই জন্য উপরটা জাস্ট একটু হালকাভাবে সমান হলেই সাইডটা সমান করে নিতে হবে বোর্ডে থাকা এক্সট্রা ক্রিমটা নিয়ে নিব এবং সাইডের ক্রিমটা একটি স্ক্র্যাপার দিয়ে আবারও সমান করে নিব অবশ্যই কেক ফিনিশিংয়ের কাজগুলো একটু ধৈর্যের সাথে সময় নিয়েই করতে হবে যেখানেই মন হবে ক্রিম প্রয়োজন একটু উপরে ক্রিম দিয়ে দেব আর ভালোভাবে সমান করে নেব কেকের সাইডটা সমান করে নেওয়া হয়ে গেলে এবার আমরা কেকের উপরটা সমান করে নেব কেকের উপরে এক্সট্রা যে ক্রিমটা আছে প্রথমে এটাকে এক পাশ থেকে অপর পাশে হালকাভাবে টেনে নিয়ে একটা বাটিতে মুছে নিব এবার যেখানেই মন হবে উঁচু নিচু সেই জায়গাগুলো আমাদেরকে সমান করে নিতে হবে আর যেখানে মনে হবে ক্রিমের প্রয়োজন আমরা একটু করে ক্রিম দিয়ে দেব এবার আবারও সমান করে নিব আমি ব্রেড নাইফ দিয়ে কেকের উপরটা সমান করে নিচ্ছি আপনারা চাইলে প্যালেট নাইফ দিয়েও সমান করে নিতে পারবেন আমাদের কেকের উপরটা পারফেক্টভাবে সমান করে নেওয়া হয়ে গেছে এবার একটি সিলিকনের ব্রাশ দিয়ে কেকের সাইডটা আমি এভাবে ডিজাইন করে দিচ্ছি শুধুমাত্র কেকের সাইডটাই আমি এই ডিজাইনটা করব এবার আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি এবং এর মাথাটাকে একটু চিকন করে কেটে দিয়েছি আর যেই ক্রিমটা দিয়ে কেকের উপরটা সমান করেছিলাম সেই ক্রিমটা দিয়েই এভাবে নিচের বর্ডারটা দিয়ে দিচ্ছি এবার হাতে নিয়েছি একটা ওয়ান নজেল পাইপিং ব্যাগের এক সাইডে ওই পিঙ্ক কালারের ক্রিমটা দিয়ে তার পাশে ফাঁকা অংশে দিয়ে দিচ্ছি সাদা রঙের হুইপ ক্রিম ওয়ান এম নজেল না থাকলে টু ডি নজেল দিয়েও এই ডিজাইনটা আপনারা করে নিতে পারবেন এবার রাউন্ড করে ঘুরিয়ে এরকম রোজেটের মতো করে ডিজাইন করে দিতে হবে এবার আমি এই পাইপিং ব্যাগটাকে একটু ঘুরিয়ে দিয়েছি এতে করে পিঙ্ক কালারটা এবার একটু উপরের দিকে থাকবে এবার আমি এডিবেল ফ্লাওয়ার দিলাম আর দিয়ে দিচ্ছি এডিবেল বিভিন্ন কালারের দিয়ে দিচ্ছি এতে করে পড়বে চোখে এবার দিয়ে দিচ্ছি পিঙ্ক কালারের সুগার বল প্রথমে আমি বড় সুগার বল দিলাম এবার ছোট সাইজের সুগার বল দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি পিঙ্ক কালারের একটা টপার টপাটার পেছনে একটু পিঙ্ক কালার ভরে গেছে এই দুই পাউন্ড ভ্যানিলা কেকটা নিয়েছি এক টাকা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ